ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী বজবজ বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব নেন ফলতা বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর খান। সেই মতো দলীয় কাজকর্ম করার উদ্দেশ্যে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ চরিয়াল সুপার মার্কেটের দ্বিতলে একটি তৃণমূল কংগ্রেসের মুখ্য দলীয় কার্যালয়ে শুভ সূচনা করলেন বজবজের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার পৌর প্রধানা ফুলু দে, পূজালীর চেয়ারম্যান তাপস বিশ্বাস সহ বজবজ পূজালী পৌরসভার কাউন্সিলর বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর ও দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাঙ্গীরবাবু বলেন, মূলত সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়ানো এবং দলীয় কাজকর্ম করাই আমাদের মূল উদ্দেশ্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। নামি দামি ও সমস্ত ব্র্যান্ডের চশমার জন্য আজই আসুন কাঁচরাপাড়া 6 মিলিয়ন অপটিক্যালে। এখানে পেয়ে যাবেন রিমলেস, সুপ্রা ও সেলুলয়েডের বিভিন্ন আকর্ষণীয় ফ্রেম আপনার বাজেটের মধ্যেই, এবং বিশেষ কিছু ফ্রেমের উপর 50% ছাড়। এছাড়াও পেয়ে যাবেন ক্রিস্টাল, এসেলর, প্রাইম প্রভৃতি নামি দামি কোম্পানির লেন্স, বস অ্যান্ড লম্ব, এলকন, ফ্রেশ লুক প্রভৃতি বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স ও সানগ্লাস। এছাড়াও এখানে ছানি অপারেশনের সুবন্দোবস্তও রয়েছে। রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহুয়া ব্যানার্জি সোমবার বিকেল 5টায়, ডক্টর উৎপল দে বুধবার বিকেল 5টায়। তাই আজই চলে আসুন 6 মিলিয়ন অপটিক্যালে, 116 কেজিআর পথ, কাঁচরাপাড়া, শ্রীনিকেতনের উল্টো দিকে। ফোন 9971299039, 8777658578। ভালো মন্দ যাই হোক, সেটা আমরা এখানে বসে সকলে বলতে পারিনি। তাই একটা উদ্দেশ্য হলো যে আমি চাইছিলাম না যে এই পার্টি অফিসটা জাঁকজমক ভাবে উদ্বোধন হোক, এতে আমার নিজের লাগছিল না। তাই আমি চন্দ্রবাবুকে বারবার বলেছি এবং আইসিএফকে বারবার বলেছি, এবং যারা বেশি দায়িত্ব দিয়ে তথ্য করেছে নিজাম ভাই বা ফোকন দ্বারা, তাদেরকে আমি বারবার বলেছি, ভাই পার্টি অফিসটা বেশি হাইফাই করবে না, একটা সাধারণ মানুষের মতো করবেন। আমার মেন কাজ হলো মানুষকে কতটা পরিচিত পারলাম, মানুষের কথাটা কতটা শুনতে পারলাম, কতটা সম্ভব নিজাম ভাই ভগবানরা এবং আমাদের আইসিএফের সহযোগিতায় তারা যতটুকু করেছে, তাই এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তাই আমি চাইবো আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে, যাতে এই বিধানসভা বজবজ ওয়ান, বজবজ টু, পূজারি এবং বজবজ টাউনের সমস্ত মানুষের কথা শুনে আমি সমস্যার সমাধান করতে পারি এবং বজবজ বিধানসভাকে নতুন রূপে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম ও নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। যেমন আমরা জানি, একটা নার্সিং হোমে কোনো পেশেন্ট ভর্তি হলে মেডিসিন থেকে বড় কাজ হয় ধাত্রীর পরিষেবা, তার কথাবার্তা, ব্যবহার, আচরণ এবং পরিষেবায় অনেক সময় পেশেন্ট তার হাফ রোগ কিন্তু সুস্থ হয়ে যায়। তাই আমরা এই পার্টি অফিসের মাধ্যমে এমন মানুষের সঙ্গে ব্যবহার করব, তাদের সমস্যা যেন হাফ ব্যবহারের মধ্যে যেন কমে যায়, সমাধান হয়ে যায়, এবং আগামীটা যেরকম মেডিসিন দিয়ে সুস্থ করতে হয়, ঠিক আমাদের এখতিয়ার অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী আমরা মানুষকে পরিষেবা দিয়ে তাকে সম্পূর্ণ সমস্যাটা সমাধান করব। এটা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব। হয়তো আজকে এই এলাকার নেতৃত্ববর্গ বা সাধারণ মানুষ আশীর্বাদে হয়তো আমার একটা বসার জায়গা করে দিয়েছে। আমি আশা করি নি যে এত ভালো পার্টি অফিস হবে, কারণ এটা আমি পছন্দ করি না। কারণ অনেক মানুষ আমাদেরকে শুভকাঙ্ক্ষী হবে, অনেক মানুষ চাইবে না যে এত ভালো পার্টি অফিস হোক। তাই আমরা যেহেতু বজবজবাসী, আমার প্রতি আশীর্বাদ করেছে যে একটা পার্টি অফিস হোক, তারা যেটা দিয়েছে এটাই আমি মাথা পেতে নিলাম, এটা আমার কাছে অনেক বড় জিনিস। চাইবো এই পার্টি অফিসটা কত ভালো হলো কি হলো না সেটা বড় কথা নয়, আমার আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, যেন প্রত্যেকের বিপদের বন্ধু হিসাবে সময় দিয়ে এই পার্টি অফিসে বসে আমরা নিজেদের মধ্যে যে সমস্যা প্লাস সাধারণ মানুষের সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই ভরসা, সেই সেটা নিয়ে আমরা এই পার্টি অফিসটা আজকের দিনে আমরা উদ্ভব করতে চলেছি। এবং মামাটি মানুষের যে কার্যালয়, সেই কার্যালয় করার মুখ্য যে উদ্দেশ্য, যে সাধারণ মানুষের যত রকমের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা চেষ্টা করব এবং তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করব, সেটা A to Z।
উন্নয়নমুখী যে কাজগুলো আছে সেই বার্তাগুলো মানুষকে আমরা দেবো এই কার্যালয় থেকে। আমরা সমস্ত নেতৃবৃন্দ থেকে আমরা এই বার্তাগুলো দেবো এবং কাজগুলো আমরা করতে থাকবো। এই করোনা ভাইরাসে আমাদের মাননীয় সম্মানের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বড় বেশি, তাই উনি আমাদের কর্মসূচি করতে বারণ করেছেন বা নিষেধ করেছেন। তাই আমরা আমাদের বজ্র বিধানসভায় যে কর্মসূচিগুলো ওয়ার্ড ভিত্তিক হচ্ছিলো বুথ ভিত্তিক কর্মীসভা সেগুলো কিন্তু আমরা মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা সেই কর্মসূচিগুলোকে আমরা ক্যান্সেল করেছি, আপাতত স্থগিত রেখেছি। আগামী দিনে এই ভাইরাস দুর্বৃত্ত হওয়ার পরে আবার আমাদের সাংসদ এবং প্রিয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা বা নির্দেশে আমরা আবার কর্মসূচিগুলি শুরু করব। অবশ্যই আমাদের মাননীয় সম্মানীয় মুখে দেখেছেন গতকাল 300 কোটি টাকা খরচা করে অ্যাম্বুলেন্স দিচ্ছেন যাতে মানুষগুলো পরিষেবা পায় ঠিকমতো দ্রুত, এবং আইসোলেশন একটা ক্যাম্প করছেন আরজিকর পিজি, তারপর হচ্ছে আইডি বেলেঘাটা এবং আমাদের লোকালেও ব্লকের মধ্যেও অনেকগুলো আইসোলেশন করা হচ্ছে যাতে পরিষেবা পাওয়া যায়। আমার নাম জাহাঙ্গীর খান, আমি ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ফলতা বিধানসভার যুব বিভাগের সভাপতি এবং বজবজ বিধানসভার চেয়ারম্যান।